السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر، إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، وإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، فذلك ضعف الإيمان. يا عمر دين میرے نبی رے কোথায় রইলা রে তোমায়, আমি পথে পথে খুঁজে বেড়াই রে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রসন রে তুমি কোথায় রইলা রে আয়ে ফেতে চলার জন্য এবং চালানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে অগণন নবী রাসূলকে প্রেরণ করেছেন। তাদের মধ্যে থেকে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যিনি কষ্টকে কষ্ট না মনে করে, দুঃখকে দুঃখ না মনে করে ইসলামকে বিশ্বের বরিতে কুবুলতে প্রচার করেছেন। তার প্রতি অগণন দরুদ ও সালাম নাযিল হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দারুসালাম, আমি যে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব মনে করছি, সেই বিষয়টির নাম হচ্ছে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এর মানে কি। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এর মানে হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা, মানে বাধা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোর কান খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যে যদি তোমাদের জানা না থাকে, ফাসআলু আহলাল যিকরি
যদি তোমাদের জানা না থাকে তাহলে জেনে নাও আলা জিক্রে, এই শব্দের মানে হচ্ছে যারা জানে তাদের নিকটে। বিল বাইনাতি ওয়াসসাবুর, দলিল সহকারে প্রমাণ সহকারে। তাহলে বন্ধুরা আমার, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সম্পর্কে যদি আমি বলি কিংবা এটাকে যদি আমরা প্র্যাকটিক্যাল করি যদি, তাহলে সর্বপ্রথম আমাদের কিসের দরকার পড়বে? শিক্ষার দরকার পড়বে। যদি আমি আপনি যদি নাই জানি যে কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ, যদি আমরা না জানি তাহলে মানুষকে বলতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন যে তোমরা জেনে নাও যারা জানে তাদের নিকটে গিয়ে দলিল সহকারে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মুকাদ্দামাতে বলেছেন কি, কাফা বিল মারই কাযিবান আইয়ুহা সাবিকুল লিমা সামা, একটা মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে শুনলো আবার লোকের কাছে গিয়ে বলে দিল, এটাই তার জন্য কি হলো, যথেষ্ট হলো সে মিথ্যাবাদী। বন্ধুরে আমার, তাহলে হাদিস কোরআনের কথা যদি আমরা বলি তাহলে আমাদেরকে আগে ছানবিন করে দেখতে হবে যে হাদিসটি জাল না সহি না জয়ীফ, এরা দেখে বলতে হবে। তো বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরান বলছেন, ওয়াল তাকুম মিনকুম মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন একটি গ্রুপ হওয়া দরকার, দল হওয়া দরকার, যে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে, এবং অসৎ কাজে বাধা দিবে, তবেই হবে সাকসেসফুল, নাচেত হবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষকে সাকসেসফুলের গ্যারান্টি দিচ্ছে যে একটি মানুষ কতক্ষণ পর্যন্ত সাকসেসফুল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে কিনা করবে, একটি গ্রুপ বানাতে হবে, একটি জামাত তৈরি করতে হবে, কমিটি বানাতে হবে, কমিটি দিয়ে মানুষকে ভালো কাজের দিকে ডাকতে হবে। এটা কিন্তু মানুষের দায়িত্ব, মানুষের দায়িত্ব হলো যে তাকে কমিটি বানাতে হবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতে হবে এবং ভালো কাজের আদেশ করতে হবে যে ভাই আপনি কেন নামাজ পড়েন না নামাজ পড়েন, এবং আল্লাহুন আনিল মুনকার, কেউ যদি মদপান করে তাহলে তাকে নিষেধ করতে হবে। বন্ধুরা আমার, তবেই ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তবেই হবে মানুষটি সাকসেসফুল, না যে সাকসেসফুল হতে পারে না, সাকসেসফুল হতে পারে না। আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 51 নম্বর পৃষ্ঠাতে হাদিসটি বলে আছে, 51 নম্বর পৃষ্ঠা কিতাবুল ঈমানের মধ্যে আছে যে মান রাআ মিনকুম মুনকারান, যখনই তোমরা কোন শরীয়ত বিরোধী কাজ দেখবে, যখনই তোমরা শরীয়ত বিরোধী কাজ দেখবে কিংবা অশ্লীল কাজ করে দেখবে, ফালিয়ুগাইয়িরহু, হাতের দ্বারাই বাধা দিবে। যখনই তোমরা কোন জায়গাতে শরীয়ত বিরোধী কাজ করতে দেখবে কিংবা কোন আলেম যদি জাল হাদিস বর্ণনা করে কিংবা বিদআতি কাম করে, তাহলে ফালিও গাইয়েরু, হাতের দ্বারাই তাকে বাধা দিতে হবে, হাতের দ্বারাই তাকে বাধা দিতে হবে। মনে করলেন যদি আমি এমন এই চাল চাল্লা গ্রামে এমন একটি লোক, এমন একটি মানুষ শরীয়ত বিরোধী কাজ করছে, ওই লোকটিকে যদি আমি বলতে যাই তাহলে, কিংবা হাদিস হচ্ছে এসছে যে ফালিয়ুগাইয়িরহু, হাতের দ্বারাই কি করতে হবে, তাকে বাধা দিতে হবে, আমি যদি তাকে মারতে যাই তাহলে কিন্তু কি হবে, আমার প্রাণের ভয় আছে, তাহলে আমার ঈমানের যদি মধ্যে যদি কমজোরি থাকে তাহলে কি করা হবে। আল্লাহর নবী বলছেন ইফ মানিস্তাতা ফাইন নামি আস্তাতি, যদি তুমি হাতের দ্বারাই বাধা দিতে না পারো তাহলে কি করো, সবে লিশানি, যদি হাতের দ্বারাই তুমি মানুষকে বাধা দিতে পারো না, যে আমি যদি উমুক গ্রামের মেম্বার সদার প্রধানকে যদি বলতে যাই তাহলে আমার প্রাণের ভয় রয়েছে, আমাকে মারবে কিংবা গালি গালাজ করবে, আমার প্রাণের ভয় আছে, যদি তুমি না পারো তাহলে আমার
ফাইল নামি আসতে যদি হাতে না পারো তার পাবি নিশানে মুখে বলো হাতের দ্বারা যদি বলতে মানের ভয় রয়েছে তখন আল্লাহর নবী বলছেন ওয়া ইল্লাম ইয়াসতাতি তোমার মুখে বলতে গিয়ে যদি তোমার প্রাণে ভয় থাকে তার তিন নম্বর অপশন আল্লাহর নবী বলেছেন যদি মুখে বলতে না পারো ফাবে কলবিহি ফাবে কলবিহি অন্তর থেকে তাকে ঘৃণা করো ওয়াজালিকা জাফুল ঈমান আর এটা হচ্ছে ঈমানের সবথেকে নিম্ন শ্রেণী এটা হচ্ছে সব থেকে ইমানের নিম্ন শ্রেণীর ইমান বন্ধুরা আমার মনে করলেন এই গ্রামের কোন লোক যদি বিয়েতে টাকা নাই কিংবা বিয়েতে ভিডিও ক্যামেরা করে বক্স বাজায় ডিজে বক্স বাজায় এমনি করে করে সে যদি শরীয়ত বিরোধী কাজ করে আর আমি একটি মুসল্লি মানুষ আমি নামাজি মানুষ ইমানদার মানুষ আমি মনে মনে বলছি যে আমি ওকে মুখও বলতে পারবো না হাতে পাড়া দিতে পারবো না আমি মনে মনে ঘৃণা করে বন্ধুরে ঘৃণা করা কি এটার নাম যে ওই লোকটিকে আমি ঘৃণা করি আর তার সঙ্গে চায়ের দোকানে বসে বসে আমি চা পান করি সে আমাকে বিয়েতে ইনভাইট করে দাওয়াত দেয় তো আমি তার দাওয়াত গ্রহণ করি এরই নাম কি ঘৃণা করা বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে কি আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল বন্ধুরা আমার আমরা দিকে বইছে উল্টা দিকে বইছে উল্টা দিকে লিখতে বসে চিন্তা করি লিখতে বসে চিন্তা করি আর লিখে গুন দেখে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টা দিকে বইছে উল্টা দিকে দেশ বিদেশে চলতে গিয়ে দেখি হাজার হাজার ছেলেরা বাড়িতে বসে মেয়েরা করে বাজার মেয়েরা তার শার্ট পরে আর চশমা লাগাই চোখে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আজকালকার মেয়েরা বলে বেড়ি বাঁধবো বাঁধবো হাজার হাজার বিড়ির টাকা পে আমরা ঘুরবো এখন বাজার বিড়ির টাকা পে আমরা ঘুরবো এখন বাজার মেয়েরা তন শার্ট পরে আর চশমা লাগাই চোখে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে ছেলেরা বিয়ে যাই মাটি মেয়েরা মাধবী করে হালা টেনের টিটি ছেলেরা বিয়ে পড়ে কাটতে যাই মাটি মেয়েরা মাধবী পড়ে হালা টেনের টিটি মোবাইল লাগাই কানে আজকালকার ছেলে মেয়েরা মোবাইল